ফরিদপুরের মধুখালীতে 52তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন খেলা 2024 অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 15 জানুয়ারি সোমবার সকালে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম। সভাপতি ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক। সঞ্চালনা করেন উৎপল কুমার ভৌমিক।